নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় গণপতি বাবা, জয় গণপতি বাবা, জয় গণপতি বাবা। 16 মার্চ 2022 বুধবার প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে 5 রাশির। কোন এই 5 রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি দৈনিক লটের উপর ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি দিই। ভিডিওটি একবার না, 5 বার শুনুন। ভিডিওটিতে আমি কি বলছি সেটা শোনার পর আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, যাদের ক্ষেত্রে একটুর জন্য তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে, তারা রাহু কবচ পরিধান করুন। রাহু কবচ পরিধান করার জন্য অনেকে মেসেজ করছেন, কমেন্ট বক্সও আসছে। আমি বলবো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে এখানে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইন ডিটেলসটা আপনারা জানান। রাহু কবচ নেওয়ার ব্যাপারে আপনাদেরকে সঠিক ইনফরমেশান এখানে দেওয়া হবে। রাহু কবচ আপনি পরিধান করলেন, লটারি লাগবে এ কথা আমি দাবি করব না, কিন্তু রাহু কিন্তু আপনার স্ট্রং হবে। আর কলিযুগে যে গ্রহটি আকস্মিক প্রাপ্তি ঘটায় সেটি হচ্ছে রাহু। তো রাহু কলিযুগে যে 5 রাশির হঠাৎ প্রাপ্তি ঘটাতে চলেছে, সেই 5 রাশির নাম আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনার এখানে আমি রাহুকাল দিনের শুভ সময় এবং রাশিভিত্তিক শুভ সময় এবং আপনার লাকি নাম্বার, টার্গেট নাম্বার কিন্তু আমি এখানে বলে থাকি। আমি একটা কথা বারবার বলছি, সঠিক সময়ের মধ্যে যদি আপনারা লটারি কাটেন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দিনক্ষণ থাকে, অর্থাৎ শুভক্ষণ, এবং আপনার জন্মছকে যদি লটারির প্রবল যোগ থাকে আপনি আগামীকাল লটারি কাটুন। সেই জন্য আপনাকে আপনার জন্মছকটা একবার খুলে দেখুন। আপনার পঞ্চম, আপনার নবম, আপনার দ্বিতীয় একাদশ ভাব কোন গ্রহ বসে আছে, এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রে রাহু, শুক্র, শনি এবং বুধের প্লেসমেন্ট কেমন আছে, এই 4টি প্ল্যানেট। যদি তা না জানা থাকে, দেখা গেলো কারো ক্ষেত্রে জন্ম সময় জন্ম তাই জন্মস্থান নেই, আপনি আপনার হাতের ছবি অর্থাৎ হস্তরেখার মাধ্যমেও আপনি কিন্তু নিজের ভাগ্য কিন্তু যাচাই করে নিতে পারেন। অর্থাৎ এই হাতে আপনার শুক্র, শনি, বুধ, রাহু কেমন আছে। রাহু কিন্তু আকস্মিক প্রাপ্তির কিন্তু কারক গ্রহ। রাহু যদি আপনার পীড়িত হয় বা যদি আপনার দশা অন্তর্দশা প্রাপ্তি না করে, আমি বলবো লটারি কাটবেন না, লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না। একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে জানিয়ে দিবে আপনার কোন বছর লটারি কাটা উচিত, কোন সময় কাটা উচিত। সেটা জানার পর আপনি জীবনে অ্যাপ্লাই করুন। আপনি দুম করে একটা লটারি কেটে নিচ্ছেন, লাগছে না, জানবেন আপনার লটারির যোগ নেই। আপনি দীর্ঘদিন কাটছেন, তার আগে আপনার নিজস্ব জন্মছক দেখান, রাহু কবচ এবং অন্যান্য প্রতিকার প্রতিবিধান কিন্তু করুন। বিশেষভাবে যারা, দেখুন লটারিটা কি খুব কম পরিশ্রমে কিন্তু হঠাৎ মানে অর্থ পাওয়ার কিন্তু জায়গা, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ভাগ্যভাবের উপর, আপনার পঞ্চমভাবের উপর। এই দুটি ভাবকে কিন্তু মেনলি স্ট্রং থাকা দরকার। এবং রাহু কলিযুগের যেটা রাজা, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি প্ল্যানেটকে কিন্তু স্ট্রং থাকা দরকার, তবে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। এবার আমি আপনাদেরকে জানাই বুধবার ত্রয়োদশী তিথি এবং চতুর্দশী, দুটি তিথি থাকছে, নক্ষত্র থাকছে মঘা, সারাদিন মানে কিন্তু নক্ষত্র মঘা কিন্তু থাকছে, এবং সুকর্মা যোগ কিন্তু আগামীকাল থাকছে। সুকর্মা যোগ খুব দুর্দান্ত একটি যোগ। এর পাশাপাশি যে রাহুকালটা 12টা থেকে
1:30 পর্যন্ত রাহুকাল, অর্থাৎ দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত রাহুকাল। এই সময় কোনো লটারি কাটবেন না, লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না। রাহুকালটা বিশেষভাবে যে কোনো আপনি লটারি বলুন, জুয়া বলুন, সাট্টা বলুন, শেয়ার মার্কেট বলুন, এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। তাতে কিন্তু টাকা কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি কোন রাশি আগামীকাল লটারির প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি করছে এবং তার ক্ষেত্রে লাকি নাম্বার অর্থাৎ টার্গেট নাম্বার। এবং এর পাশাপাশি বলি, আপনারা যারা লটারি কাটছেন তারা অবশ্যই নিজস্ব জন্মছক বিচার করার পর আপনারা লটারি কাটবেন। বেশ কিছু নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো মানলে আপনার কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে এবং কোন বছর থাকবে সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে সঠিক নির্ণয় কিন্তু করে দিতে পারবে। প্রথম রাশি, যে রাশির নাম সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি সকাল 7:48 থেকে 9:12 পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনার লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। বৃষ রাশি আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার যেটি থাকছে সেটি হচ্ছে 9 এবং 8। 9 এবং 8 আপনাদের ক্ষেত্রে আগামীকাল লাকি। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কালকের যে শুভ সময় সকাল 8:32 থেকে 10:54 পর্যন্ত, আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8 আপনাদের লাকি নাম্বার। এর 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে লটারি প্রাপ্তির ক্ষেত্রে শুভ সময় সকাল 9:48 থেকে 11:52 পর্যন্ত। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার 9 এবং 2। এরপর যে রাশির কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার 6 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 9:48 থেকে 11:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম অর্থাৎ যে সৌভাগ্যশালী রাশি পেতে চলেছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 5। আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে তুলা রাশির ক্ষেত্রে 8:12 থেকে সকাল 8:12 থেকে সকাল 11:02 পর্যন্ত, 5 নম্বর রাশি তুলা রাশি, এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি করছে। এছাড়াও নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালিসিস করার পর আমি বলবো লটারিতে ইনভেস্টমেন্ট করুন। তাতে কি লটারি লাগছে কি লাগবে না সেটা আপনি আগাম কিন্তু জানতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।